তোমার মা শীতের সিঁদুর মুছে দিয়েছিল তার মেয়ের শীতিতে সিঁদুর পরাবার জন্য অসুস্থ শরীর নিয়ে ওর পরিচয় জানার জন্য তুমি এমনি এমনি আমার কাছে ছুটে আসোনি আমি না ফেরা পর্যন্ত তুমি বাড়ি থেকে বেরোবে না কাকুর দেখেছ কি হলো এরকম বাজি অখাদ্য চাল তুমি করতে গেলে রেশন থেকে হ্যাঁ রেশন থেকে রেশনে তো এরকম চাল দেওয়ার কথা না এই চাল মানুষ তো তুলে কথা গরু ছাগলও খাবে না প্রায় তো রেশনে এরকমই চাল দেয় আমরা দুজনেই তো ঝেড়ে বেছে লালো দেখে আসি কে আমাদের গরু ছাগল ভাবছে সরকার না রেশন দোকানের মালিক যদি রেশনের দোকানের মালিক ভালো চাল সরিয়ে এই চাল আমাদের দিয়ে থাকে তাহলে গরু ছাগলের মতো লোককেও রাস্তা দিয়ে টানতে টানতে আমি নিয়ে আসবো ভালো রেশনের চাল দশ বস্তা পাঠিয়ে বাকি চালগুলো গুদামে সরিয়ে রেখে রেশনে পচা চাল বিক্রি করতে তারপর কি হলো বলবেন তো আর কি হলো রেশনে পচা চাল বেচছিলাম বলে নবাব আমার কলার ধরে টানতে টানতে বাজারের মধ্যে দিয়ে নিয়ে এলো তারপর আরে বাবা মুড়িটা দিচ্ছিল ফাঁসিয়ে আচ্ছা আপনি যান আমি দেখছি আপনি কতটা দেখবেন তা আমি বুঝতে পারছি আপনি নেতা দেশের নেতা আপনার ছেলেকে ধরে নবাব রাস্তায় দমাদ্দম পেটালো তাতে আপনি কিছু করতে পারছেন না আপনি আবার আমায় দেখেন ওটা শুনে আপনার জন্য কত ফলস ভোট দিয়েছি কত বোমাবাজি করেছি আর আপনি বলেছিলেন পুলিশ আপনার হাতের মুঠোয় কেউ কিচ্ছু করতে পারবে না তো বলা নেই কনি দেশের পুলিশ করলে যে হঠাৎ এরকম সৎ হয়ে যাবে কি করে বুঝবো স্যার আপনি একবার স্যার এসপি সাহেবকে ফোন করুন না আপনি বললে নিশ্চয়ই উনি অ্যাকশন নেবে হ্যাঁ এর জন্য যদি 10-20 হাজার খরচা হয় আমি দেব হ্যালো আমি অজিত চৌধুরী বলছি এসপি সাহেব আছেন আমি কি করতে পারি বলুন আজকে এক্ষুনি নবাবকে অ্যারেস্ট করে জেলে পুরতে হবে অ্যারেস্ট কিন্তু আমি তো থানার অফিসারদের অ্যারেস্ট করতে বারণ করে দিয়েছি ভাবছি আপনাদের দিয়ে একটা আইন পাস করিয়ে রাখো যাতে ভবিষ্যতে পুলিশকে আর কাউকে অ্যারেস্ট করতে না হয় সে কি ক্রিমিনালদের অ্যারেস্ট করা হবে না নিয়ম তো এটাই ছিল কিন্তু আপনারা নেতারা তো আমাদের কোনো কাজই করতে দেন না কাউকে অ্যারেস্ট করে থানায় এনে লক আপে পড়ার আগেই কোনো না কোনো নেতা বলেন যে ও আমাদের দলের লোক ছেড়ে দাও নাহলে থানার সামনে আমার ছেলেরা বিক্ষোভ দেখাবে কিন্তু তাই বলে চোরকে অ্যারেস্ট করলে নেতারা ফোনে বলেন আমার লোক রেপিস্টকে অ্যারেস্ট করলে ধমকান অ্যারেস্ট করতে গিয়ে পুলিশের হয়রানি হয় আর সরকারের পেট্রোল পড়ে আপনাদের ফোনের বিল বাড়ে তাই এসব চিন্তা ভাবনা করে আমরা ঠিক করেছি যে ঠিক যাই করুন ওই নবাবকে অ্যারেস্ট করতেই হবে তাহলে বলছেন আবার অ্যারেস্ট করা শুরু করব হ্যাঁ আর দেখুন আমি কেন কোন নেতা টেলিফোন করলে আপনি কান দেবেন না চলুন তাহলে আপনার সঙ্গেই যাই আপনি বুঝি নবাবের আশ্রমটা চেনেন না ওটা আমি খুঁজে দেবো কিন্তু তার আগে আপনার বাড়িতে একবার যাব আমার বাড়ি হ্যাঁ কেন দেখুন অ্যারেস্ট করা যদি শুরু করতেই হয় তাহলে প্রথমে তাকেই অ্যারেস্ট করব যার নামে আমাদের থানায় সবচেয়ে বেশি ডায়েরি রয়েছে তা আপনার ছেলে কি এখন বাড়িতে আছে নাকি কোনো মেয়েদের স্কুলের সামনে তাকে পাওয়া যাবে তার মানে আপনি হ্যাঁ থানা থেকে অফিসার নিয়ে গিয়ে আমি আপনার ছেলেকে লকআপে পুরে দেবো পরিণামটা একবার ভেবে দেখেছেন আপনি আমার বিরুদ্ধে কমপ্লেন করবেন তো কমপ্লেনের ওই ফাইলটা বড়কর্তাদের এক টেবিল থেকে আরেক টেবিলে ঘোরার অনেক আগেই আপনার ছেলের মালাই চাকিটা আমি ঘুরিয়ে দেবো ঠিক আছে দেখছি দেখুন যদি আপনার ছেলে নিজেকে শুদ্ধ নেয় তা নইলে কিন্তু আমি যখন তখন আপনার বাড়িতে চলে যেতে পারি হ্যাঁ আসবেন তবে আমার ছেলেকে অ্যারেস্ট করতে নয়
নিজের চাকরি বাঁচাতে। অজিত চৌধুরী। জানতে চাইছিলে, এবার আমি তোমার কাছে জানতে চাইছি ওই ভদ্রলোক কে? এই যে তুমি বললে একজন মন্ত্রী, এই পরিচয়টা আমাদের সবার জানা। ওর অন্য একটা পরিচয় তোমার জানা আছে, হোয়াটস দ্যাট? আমার এক বান্ধবী আছে না, পাপিয়া। পাপিয়া, উনি পাপিয়ার বাবা। কার বাবা সেটা আমি জানতে চাইছি না, আমি যেটা জানতে চাইছি সেটা বলো। আমি আমি কি করে? রাজু, সামান্য একজন কনস্টেবল হিসেবে আমি চাকরিতে জয়েন করেছিলাম, আজ আমি এসপি। আমার চোখকে তুমি ফাঁকি দিতে পারবে না। নাও টেল মি। আচ্ছা, টেল মি, টেল মি, টেল মি। বললাম তো বাবা, অসুস্থ শরীর নিয়ে ওর পরিচয় জানার জন্য তুমি এমনি এমনি আমার কাছে ছুটে আসোনি। তুমি আমার কাছে কিছু গোপন করতে চাইছো? আমার চোখের দিকে তাকিয়ে বলো, ওর অন্য কি পরিচয় তোমার জানা আছে? উনি সেই লোক যার কথা মতো বাবাকে খুন করা হয়েছিল। যে লোক তোমার মার স্মৃতির সিঁদুর মুছে দিয়েছিল, তার মেয়ের স্মৃতিতে সিঁদুর পরাবার জন্য তোমাকে তোমাকে এই শিক্ষা দিয়েছি। টেল মি, টেল মি, চুপ করে থাকো না, বলো। আমি এক্ষুনি একবার বেরোবো, আমি না ফেরা পর্যন্ত তুমি বাড়ি থেকে বেরোবে না। ওকে, আসুন আসুন। আমি জানতাম আপনি আসবেন, আপনি বুদ্ধিমান, কিন্তু আপনার থেকে আমি বোধহয় বুদ্ধিটা একটু বেশিই ধরি, তাই আমি মন্ত্রী হয়েছি আর আপনি একজন পুলিশ অফিসার। বাড়ি ফিরেই আপনার বসের সঙ্গে কথাবার্তা বলে আমি বুঝেছি যে আপনার বিভাগে একজন ন্যায়বাগিশ অফিসার হিসেবে আপনার যথেষ্ট নাম ডাক আছে। আপনি নাকি কর্তব্যের খাতিরে ছোট বড় কাউকেই ছাড়েন না। এটা শুনেছেন, এবার সবার সামনে এটা হাতে নাতে প্রমাণ পাবেন। ওই যে বললাম, বুদ্ধিটা আপনাকে একটু বেশিই ধরি, এটা ওকে দিন তো, নিন পড়ে দেখুন। এটা দেখছি আপনার ছেলের আগাম জামিনপত্র। আপনার জামিনপত্র কোথায়? আমার জামিনপত্র? আপনার ছেলের মতো একটা স্ট্রিট লোফার ছেলেকে অ্যারেস্ট করার জন্য সরকারি পেট্রোল পুড়ি আমি এত দূর আসিনি, তার জন্য লোকাল থানার অফিসাররা আছেন, ওটা ওরাই করবেন। আমি এসেছি আপনাকে গ্রেফতার করতে। আমাকে গ্রেফতার করতে? আপনি চলুন আমার সঙ্গে। আমার অপরাধটা কি জানতে পারি? নিশ্চয়ই পান। আজ থেকে 8 বছর আগে দুবগঞ্জ স্টেশন থেকে অনিমেষ মণ্ডল এবং তার ছেলেকে জিপে তুলে নিয়ে গিয়ে আপনি অমলবাবুকে দিয়ে অনিমেষ মণ্ডলকে খুন করিয়েছিলেন। অমল তো শুনেছি মারা গেছে। তা প্ল্যানচেট করে ওর কাছ থেকে খবরটা জানলেন বুঝি? হ্যাঁ, অমলবাবু মারা গেছেন, কিন্তু আপনার দুর্ভাগ্য যে অনিমেষ মণ্ডলের ছেলে আজও বেঁচে আছে, যার চোখের সামনে সমস্ত ঘটনাটা ঘটেছিল।
অন্বেষ মণ্ডল মারা যাওয়ার পর থেকে তার ছেলে আমার কাছে আছে। ও আজ আপনাকে দেখে চিনতে পেরেছে। চলুন, নিশ্চয়ই যাব। শুধু আপনার মুখের কথা তো আপনার সঙ্গে যেতে পারি না। এখানে কয়েকজন ভদ্রলোক রয়েছেন, ছেলেটিকে নিয়ে আসুন। এতে সামনেও যদি বলে আমি ওর বাবাকে খুন করিয়েছি, তাহলে আপনি নিশ্চয়ই আমাকে নিয়ে যেতে পারেন। ঠিক আছে, ওকে নিয়ে এক্ষুনি আমি আসছি। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।